আমাদের সঙ্গে বড় স্ক্যাম হয়েছে, কি স্ক্যাম না, আমাদের সঙ্গে আছে আমরা ভাত আর তার সঙ্গে এই জলটা পর্যন্ত গরম আছে আমাদের। ভাই অবশ্যই আমরা পুলিশ স্টেশন যাবো, পুলিশ স্টেশনে গিয়ে আমরা এই প্রবলেমটা আমাদের জানাবো, দেখা যাক কি হয়। এখানে চিকেন খাবার, এখানকার স্বাদই হবে, আমাদের ওখানকার মতো স্বাদ আজকের মতো সম্ভব না। একটা জায়গায় এখন দাঁড়িয়েছি, লাচুং এখনো মনে হচ্ছে 10 কিলোমিটার দূরে, লাচুং থেকে এই জায়গায় চা খাচ্ছি। হ্যালো প্রিয় দর্শক, গুড মর্নিং। সকাল সকাল আমরা নাস্তা খেতে বসে পড়েছি আর সকাল থেকে উঠছি ভিডিও এডিটিং করতে, রাত্রি প্রায় আমার 2 বেজে গেছে ভিডিও এডিটিং শেষ করতে হতে। আর আজকে যাবো আমরা লাচুং এর উদ্দেশ্যে। লাচুং এর উদ্দেশ্যে তোমাদের সব থেকে এই তথ্যগুলো তোমাদেরকে কেউ দেবে না। যেমন ধরো লাচুং যাওয়ার সময় 2 মজা করেছি আমি, একটা মজাতে কাজ করবে না। তার যদি প্যান্ট সবসময় তোমরা উনি পর অবশ্যই আনবে, তোমরা চেষ্টা করো ট্রাই করবে এরকম একটা মোটা জ্যাকেট কেনার। আমরা যেগুলো দেশের মধ্যে করি ওই জ্যাকেট কোনো ধরনের কাজ করবে না। প্রচণ্ড পরিমাণে বরফ পড়েছে, গুরুদাম মাল্লিক আমাদের চাওয়া কোনো মতো সম্ভব নয়, আমরা ইয়ামথাং ভ্যালি পর্যন্ত যাবো। তো এই যে 2 বড় লাগেজ আমরা নিয়ে যাবো না লাচুংয়ের উদ্দেশ্য, কারণ বলছে যেহেতু শেয়ার গাড়ি ওপরে সম্ভব নয় রাখা। এই হোটেলের মধ্যে একটা লাগেজ রাখার ব্যবস্থা আছে যেখানে কোনো রকম প্রে ছাড়া রাখতে পারবো। কালকে বিকেলে এসে আমরা এই লাগেজগুলো নিয়ে যাবো। লাচেন, লাচুং, ইয়ামথাং যেখানে যাও না কেন, যেই দিন তোমরা হোটেলে আসবে রাত্রিতে সেই দিনের টাকাই শুধু হোটেলে দেবে। তার পরের দিন যখন বেরিয়ে যাবে হোটেল চেক আউট করে নেবে, লাগেজগুলো শুধু হোটেলের মধ্যে রেখে দেবে। আর কী কী লাগবে, কোনো ধরনের হোটেল কার্ডের জেরক্স বা তোমার কোনো রকমের ফটো এইসব কিছু লাগবে না, নর্মাল মোবাইলে ফটো তুলে নেয়, অনলাইন হয় সমস্ত কিছু। লাচেন যাওয়ার জন্য তোমাদেরকে হোটেল থেকে বা তোমরা এখানকার স্থানীয় যে ট্যাক্সি স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ডে গিয়ে তোমরা একটু খোঁজ করবে। সেখানে নর্মালি তোমরা পেতে পারো 2,000 থেকে 2,500 টাকা পার হেড প্যাকেজ হয় 1 নাইট 2 ডের জন্য। আর গুরুদাম মাল্লিক যাওয়ার জন্য 6,000 থেকে 6,500 টাকা প্যাকেজ হয়, অনেক জায়গায় 5,000 টাকা হয়, একটু যেটা ভাগ্যের ওপরে সব কিছু নির্ভর করবে। সামনে এই লেডিটা, এই লেডি আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের গাড়ির কাছে, আমাদের যে গন্তব্যস্থল সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখন ওখান থেকে বেরোবো আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে। গ্যাংটক থেকে বেরিয়ে এখন আমরা 7-সিটার ওয়াটারফলের মধ্যে দাঁড়িয়েছি আর এখানে কিছু নাস্তা আর কিছু করলে করতে পারি। আর সব থেকে বড় কথা আমাদের প্রচণ্ড গাগুলো ছিল, মমিতা এক জায়গায় বমিও করেছে। এখানে বমি যারা করে তারা হয় একটু সাবধানে, যে যার খাওয়া দাওয়া বেশি পেট ভরে কিন্তু খাবে না, কম খাওয়ার চেষ্টা করবে। এখানে এসে তোমরা চাউমিন খেতে পারো। চাউমিন কত প্লেট? 50 টাকা। 50 টাকা চাউমিন প্লেট। আর রোল? 50 টাকা। এগ রোল 50 টাকা। কী নেবে? আমি চাউমিন একটা নিচ্ছি একটা। হ্যাঁ ঠিক আছে, একটা চাউমিন একটা রোল নিলাম আমরা। ভেজ রোল 80 টাকা। তো ভেজ রোল 80 টাকা, চাউমিন চিকেন চাও, চিকেন রোল 100। এখান থেকে আমরা চাউমিন রোল যে যার খেয়ে ঠিক 1.5 ঘন্টা পরে লাঞ্চ পাবো। আর এখন সময় তোমার 1:54, এখন সময় 1:54, সময়ের পরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করবো ঠিক 3টার দিক করে। আরেক আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, প্রায় তোমার ওই 7 সিটার থেকে 1 থেকে 1.5 ঘন্টা দূরে এসে দাঁড়িয়েছি এখানে খাওয়ার জন্য, যেহেতু আমাদের প্যাকেজ আছে এই জায়গায়। তো চলো ভেতরে কী কী খাবার আছে সেই জায়গাটা দেখি। এখানে চিকেন 2 পিস, চিকেন আছে 2 পিস, ডাল সবজি, ডাল আর চাটনি আছে। চিকেনটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছে আর এখানকার খাবার, এখানকার স্বাদই হবে, আমাদের ওখানকার মতো স্বাদ আজকের মতো সম্ভব নয়, আসবে না। খেয়েছি আর আমি বমি করেছি রাস্তায় একবার, বমি করার পরে খেতে একটু ঠিকঠাক লাগে। সববার মানে আমার আমার এমন কি বমি হয়েছে কেন জানো, এই যে গাড়ি সব দিকে বলে রাখি, এই বুলেরো গাড়ি যখনই তোমরা যেখানে যাও না কারণ টুকটাবেলে এই কথাটা তোকে বললাম, বুলেরো গাড়ি সবসময় তোমরা অ্যাভয়েড করবে, কারণ বুলেরো গাড়ির যে পেছনে বসার একদমও চেষ্টা করবে না, যদি পেছনে বসো খুব ভাই তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে।
আওয়ার লেটার আমরা এখন গাড়ি থেকে নেমে নাগা ফল একটা ভাই ঝর্ণার একটা ঝর্ণা পড়ছে সেই জায়গায় নেমেছি। বাট ওখানে এখন এতটা অন্ধকার হয়ে গেছে, পাঁচটা বেজে গেছে, পাঁচটার সময় নেমেছি নাগা ফলতে। দারুণ ভিউ কিন্তু শীতকালের জন্য, এখানে পুরো ওয়েদার কিন্তু ফগি ফগি হয়ে আছে। দেখো এই প্রচণ্ড পরিমাণে এখানে গাড়ি আসছে এখন যেন সাইড দিয়ে, আর এখানে সবাই ফটো তোলার জন্য থাকে যেহেতু অন্ধকার আছে। ওপর হ্যাপি, খুব এনজয় করছে, আর মমিতার একদম এক্সাইটেড সঙ্গে আছে এখনো পর্যন্ত। আমি মাঝখানে একটু জিমে গিয়েছিলাম, তো দেখো মমিতা মমিতা কত ভালো আছে বলো এখানে। তুমি যখন আমাদের পেছন দিক থেকে উঠে যাও আমরা খুব এনজয় করি। মানে ওই অ্যাম্বুলেন্স বা পুলিশ অধিকারী যাচ্ছে বাবারা, খুব সকল প্রিয় বৌদি বান্ধবীরা দেখো এখন নাগা ফল্টের কাছে দাঁড়িয়েছি, ব্রিজের ওপরে, নাগা ফল্ট ব্রিজের ওপরে। এই জায়গাটা সত্যি অসাধারণ লাগছে, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে জায়গাটা ভেঙে যাবে এরকম টাইপের লাগছে এই জায়গাটাতে। চেকপোস্টে দাঁড়িয়েছি, এখানে ড্রাইভার কাছে আমাদের ডকুমেন্ট সব চেক করাতে, ওখানে যেহেতু সন্ধে হয়ে গেছে এখান থেকে আমরা যাব লাচুংয়ের উদ্দেশ্যে। এখানে কিছুক্ষণ আমরা হোল্ড করব গাড়ি। আমার জীবনের এটা প্রথম টানেল, একটা জায়গায় এখন দাঁড়িয়েছি লাচুং। এখনো মনে হচ্ছে 10 কিলোমিটার দূরে লাচুং থেকে। এই জায়গায় চা খাচ্ছি আর প্রচন্ড ঠান্ডা, এই জায়গায় হাতে গ্লাভস পরে নি, হাত কাঁপছে। মমিতা আমরা সুইটি সুইটি বর, এর সঙ্গে এত মজা লাগছে আমার ভাই, সত্যি কুকুর একটা আলাদা জিনিস, যারা বোঝে এদের ভালোবাসা তারাই বুঝতে পারে, তার আগে কেউ বুঝতে পারবে না। Fingers stained with blood. আমাদের রুম চারজন ফ্যামিলি, আমরা দুটো ফ্যামিলি রুম দিয়েছে আমাদেরকে, কিন্তু টয়লেট বা বাথরুম ওটা হচ্ছে আমাদেরকে একটা দিয়েছে। যেখানে আমরা ফ্যামিলি, আমরা ব্যাচেলার যদি আসতাম ওখানে মানা যেত, কিন্তু ফ্যামিলি একসঙ্গে 8 থেকে 9 জন একটা বাথরুম শেয়ার কি করে ভাই সম্ভব? সম্ভব নয়। আমরা ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে যারা ট্রাভেল এজেন্সি বুক করেছিল সেখানেও ফোন করেছি, সব নাম্বার দিয়েছে, কি হবে আগে তাও আমরা জানি না। দেখা, আমরা এখন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, যেহেতু এখনো পর্যন্ত কোনো সলিউশন নেই। আধ ঘন্টা সময় দিয়েছে, আধ ঘন্টা সময় পরে যদি কোনো সলিউশন না পাই অবশ্যই আমরা পুলিশ স্টেশন যাবো, পুলিশ স্টেশনে গিয়ে আমরা এই প্রবলেমটা আমাদের জানাবো। দেখা যাক। এ ফিউ মোমেন্টস লেটার, ঘন্টার উপর হয়ে গেছে, এখনো পর্যন্ত হোটেলের বাইরে বসে আছি, লাস্ট পর্যন্ত কিন্তু পুলিশ স্টেশন আমরা গিয়ে ছাড়বো। চারিদিকে নিয়ে আসছিলাম বিস্কুট কুকুরকে খাওয়ানোর জন্য, অনেক জায়গায় খাইয়েছে, এক জায়গায় খাইছে কিন্তু সে খায়নি, ঠিকঠাক করে দিয়ে খাচ্ছে। খাও আঙুল যে কোনো মধ্যে কামড়ে দিত। অনেকে এসে গেছে, আরও একজনকে দিয়েছিলাম, আরও 3 জন এসেছে। আরও পুলিশের ধমকি দিতে এই একটা হোটেল নিয়ে আসছে। হোটেল মমিতা এখন টোটালি নাচছে, কেন জানো তো ভাই, ধৈর্যের ফলে। আর মানে কী বলবো, খুবই এক্সাইটেড। সেই যে ওই ভিডিওটা আমরা গিয়েছিলাম, খুবই খারাপ হোটেল ছিল আমাদের, খুব এক্সাইটেড। অ্যাটাচ বাথরুম না হলে তো আমরা পুরো আমরা পুলিশ কেস করতাম, গ্যারান্টি দিচ্ছি। পুলিশ বাথরুম বাড়ি গিয়েছিলাম আমাদেরকে ভাই, এই দেখো বাথরুম। কোথাও তোমরা ঘুরতে গেলে, আমি কথা বলছি ক্লিয়ার করে বলছি, কোথাও ঘুরতে গেলে যদি মনে হয় তুমি তোমার টাকা অনুযায়ী প্রাইস অনুযায়ী তুমি জিনিস পাচ্ছ না, তাহলে কমপ্লেন করো। সব থেকে বড়ো কথা, পুলিশকে একটু ধমকি দাও যে আমরা পুলিশে যাবো। তো কালকের যে ভিডিও হবে আমাদের রুম, আর আগে যে এর কাছে হয়ে গেছে মমিতা কাছে খাওয়ার জন্য ভিতরে ঢুকছি। আসি রাত্রির প্রায় 9:30 বাজে, আর 9:30 পরে কী খাওয়া এখানে মেনুটা কী কী আছে ওটা দেখে নেবো। গরম ভাত আর তার সঙ্গে এই জলটা পর্যন্ত গরম আছে আমাদের, আমরা সাউন্ড হচ্ছে। বাঁধাকপি ফুলকপি সবজিটা কিন্তু খুব টেস্ট করেছে, ফুলকপি সবজি ডাল ভাত আর আচার আছে গরম জল তার সঙ্গে। এই খেতে খেতে আরেকটা জিনিস চমক পেলাম, যেমন ধরো মাংস ভাই, আমার মাংসের এক্সপ্রেশন একদমই ছিল না যে এখানে আমি চিকেন পাবো, আর চিকেনের সাইজগুলো খুব বড় দিয়েছে আর রিপিট করে করে দিচ্ছে ফুলকপি। টাইম পাস ব্লগ মেরা চ্যানেল জো হ্যায় আর ইস ভাইয়া কা ইস জো হোটেল হ্যায় ইয়াহাঁ পে আয়া হুঁ, একটা ফোন নম্বর দে দো, ডিসক্রিপশন বক্স মে ফোন নম্বর ডাল দুঙ্গা, নম্বর বলো ভাইয়া। 9002659960 হোটেল শেজেলো লাচুং। শেজেলো মিন্স নমস্তে, ওয়েলকাম, জিতনা ভি আপ লোগ আয়েঙ্গে ইধর মে এনজয় কিজিয়ে, ইনকা জো ব্লগ হ্যায় সাবস্ক্রাইব আর ও ভিডিও শেয়ার কিজিয়ে, ঠিক হ্যায় একদম। আসে আতে আপ লোগ ইয়ে সমঝ কে হ্যায় না, ঘুমনে কে লিয়ে আতে, হম লোগ কে লিয়ে বহুত প্রাউড ফিল ইয়ে হোতা হ্যায়।